আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আবার হাজির হয়েছি তোমাদের পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা সমাধান করার জন্য। আজকে আমি তোমাদের পাঠ্য বই থেকে একটি উদাহরণ সলভ করে দেখাবো। আজকের আলোচনার বিষয় হচ্ছে অভিকর্ষ, যে তরলটা আছে সেই তরল কীভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 80 পৃষ্ঠায় একটু যেতে পারো, সেখানে দেখো খুব সুন্দর করে একটি প্রবলেম দেওয়া আছে। সেই প্রবলেমটা হলো এরকম যে স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে আনুমানিক 100 কিলোমিটার, মানে 100 কিলোমিটার উচ্চতায়, সেখানে যে জি এর মান আছে অভিকর্ষ ত্বরণের মান সেটা নির্ণয় করো। তো তোমরা জানো যে অভিকর্ষ যে তরঙ্গ এটা মাধ্যাকর্ষণজনিত বল বা অভিকর্ষ বলের কারণে তৈরি হয়ে থাকে, ঠিক আছে? আর মাধ্যাকর্ষণজনিত যে বল এটা আমরা সাধারণত যে ওজন হিসেবে জানি, সাপোজ ধরো তোমার কোনো বস্তু তুমি একটা ওজন নির্ণয় করবা, তার মানে তুমি বলতে পারো ওই বস্তুটার অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণজনিত বল হচ্ছে ওই ওজনের যে মান সেটি। যদি ওজন 20 নিউটন হয় তাহলে ওই বস্তুটার উপর অভিকর্ষ বা মাধ্যাকর্ষণজনিত বল হবে 20 নিউটন। তার মানে মাধ্যাকর্ষণজনিত যে বল সেটাই হচ্ছে ওজন হিসেবে আমরা বুঝে থাকি। তো আসলে ঘটনা হচ্ছে যে বল যদি প্রয়োগ করা হয় তাহলে অবশ্যই তরল থাকবে, তাহলে এই পৃথিবীর উপরে যে কোনো বস্তুই আছে তারপর পৃথিবীর বল প্রয়োগ হচ্ছে সবসময়ই হচ্ছে। দৈনন্দিন জীবনে কিন্তু আমরা প্রাপ্তাহিক ঘটনাতে সবসময় কোনো কিছুর উপর বল প্রয়োগ করি না, কিন্তু দেখো অভিকর্ষ বলটা কিন্তু আমাদের এই ভূপৃষ্ঠে অবস্থিত কিংবা ভূপৃষ্ঠ থেকে উপরে অবস্থিত যে কোনো ক্ষেত্রেই অভিকর্ষ বল সবসময় ক্রিয়া করে। কাজে আমরা বলতে পারি যে কোনো বস্তুরই সবসময় কি থাকে, একটা তরল কাজ করে থাকে এবং তরলটা হয় পৃথিবীর দিকে। তাহলে 100 কিলোমিটার উপরে যে স্পেস স্টেশনটা আছে সেখানে নিশ্চয়ই ওই স্পেস স্টেশনের উপর অভিকর্ষ একটা বল আছে, কাজে সেখানে একটা তরল আছে, সেই তরলটা তোমাকে নির্ণয় করতে হচ্ছে। এখন একটা বিষয় জানা দরকার, যে তোমরা জানো যে পৃথিবীর আকৃতি অনুযায়ী কোনো বস্তুর উপর এক এক জায়গায় বল এক এক রকম অনুভূত হয়, বা আমরা বলতে পারি ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন, কারণ হচ্ছে বল বিভিন্ন হয়। এ কারণ হচ্ছে পৃথিবীর আকৃতির কারণে, কারণ পৃথিবীর থেকে মেরু অঞ্চল আছে, বিষুব অঞ্চল আছে, ক্রান্তীয় অঞ্চল আছে। দেখা যায় বিষুব অঞ্চলে বলের মানটা একটু কম, কম হওয়ার কারণ হচ্ছে যে পৃথিবীর কেন্দ্র থেকে বিষুব অঞ্চলের দূরত্বটা বেশি, আবার মেরু অঞ্চলে যে অভিকর্ষ বলটা বেশি, কারণ হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে সেখানকার দূরত্বটা হচ্ছে কম। তোমরা জানো যে মাধ্যাকর্ষণ বলটা দূরত্বের উপরে নির্ভর করে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাত। কাজে আমার একটা কথা মনে রাখো যে ভূপৃষ্ঠে জি এর মান হচ্ছে সবচেয়ে বেশি, তুমি যে স্থানে দাঁড়িয়ে আছো সেখানে জি এর মান সবচেয়ে বেশি, কিন্তু ওই স্থান থেকে যদি উপর দিকে যাও তাহলে জি এর মান আস্তে আস্তে কমতে থাকবে, কারণ দূরত্ব বাড়তে থাকবে। আবার একটা বিষয় হচ্ছে যদি ওই স্থান থেকে তুমি নিচের দিকে যাও, যেমন কোনো ধর একটা খনিতে চলে গেলা 1 কিলোমিটার নিচে গেলা, তাহলে দেখবা সেখানে জি এর মানটা কম হবে। সুতরাং ভূপৃষ্ঠে জি এর মানটা সবচেয়ে বেশি হয়, তার থেকে উপর গেলে জি এর মান কমতে থাকে, নিচের দিকে গেলেও জি এর মান কমতে থাকে। বলা যায় যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য। আমরা অনেকে কিন্তু বর এবং ওজনের সাথে অনেক সময় মনে করি একই জিনিস, দৈনন্দিন জীবনে আমরা সেটাকে একই জিনিসই মনে করে থাকি। যেমন তুমি বাজারে যদি যাও, বাজার থেকে যদি বলো যে আমাকে এই এই বস্তুটার ওজন মেপে দেয়, বা কোনো কোনো জায়গায় তোমরা দেখতে পারো যে তোমাদের লেখা থাকে যে ওজন মাপা হয়, আসলে সেখানে কিন্তু তোমাকে ওজন মেপে দেওয়া হয় না, মূলত দেওয়া হয় ভর মেপে। কিন্তু পদার্থবিজ্ঞানে ওজন আর ভর একই কথা নয়, এই দুইটা ভিন্ন ভিন্ন অর্থ আছে। কাজে এটা তোমরা অবশ্যই ভালো করে বুঝে নিবে, ভরের কোনো পরিবর্তন এখনও হচ্ছে না কিন্তু ওজনের পরিবর্তন হয়, ঠিক আছে? তুমি যদি পৃথিবীতে তোমার ওজন যা হবে দেখবে চাঁদে গেলে তার ওজনটা কী হবে, ভিন্ন আসবে। আর পৃথিবীর কেন্দ্র যদি তুমি যেতে পারো সেখানে জি এর মান বা ওজন তোমার শূন্য দেখাবে। সুতরাং আমরা ওজন এবং বল এক কথা নয়, তো এখানে স্পেস স্টেশনে জি এর মান নির্ণয় করবা। তো তোমরা বুঝতে পারছো আমার আলোচনা থেকে যে জি এর মান এখানে যে আমরা নর্মালি 9.8 ধরে থাকি সেটা কিন্তু হচ্ছে না, তাহলে জি এর মানটা কী হবে, 100 কিলোমিটার উপরে জি এর মান অবশ্যই কম হবে, আমরা সেই জি এর মানটা নির্ণয় করার চেষ্টা করবো। সবাই একটু খেয়াল করো পেজ নাম্বার 80, এখানে যে বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে এক্ষেত্রে সূত্রটা কি, আমরা জানি যে সেই যে জি জি প্রাইম, জি প্রাইম মানে হচ্ছে ভূপৃষ্ঠে যে জি তার সে অন্যটা আসবে। আচ্ছা, এটার মানে হচ্ছে জি ডিভাইডেড 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর স্কোয়ার,
এই সূত্রটা ব্যবহার করাই তোমাদের জন্য সুবিধাজনক। এটার আরেকটা রূপ আছে কিন্তু সেটা হচ্ছে এটা হচ্ছে সুবিধাজনক, তোমরা এই সূত্রটাই ইউজ করবে। তো এখানে খেয়াল করবে এখন যে জি এর মান আমরা সবাই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নর্মালি আমরা জি এর মানটাকে বা জি এর আদর্শ মানকে ধরা উচিত হলো 9.81, কিন্তু আমরা 9.8টাই সবাই ইউজ করে থাকি। এবার স্মলারের মান হচ্ছে 100 কিলোমিটার। তো যা হোক 100 কিলোমিটারকে যদি আমরা মিটার বানাই তাহলে কত, 100 লিখে আমরা একটা মিটার দিলাম। আবার স্মলারের মান হচ্ছে 6000, ক্যাপিটালের মান হচ্ছে 6000 কিলোমিটার। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 6000 কিলোমিটার। তবে তোমাদের বই কিন্তু দুই জায়গায় দুই রকম লেখা আছে, এক জায়গায় দেওয়া আছে প্রায় 6000 কিলোমিটার, আরেক জায়গায় দেওয়া আছে 6370 কিলোমিটার। এখন প্রশ্নে যদি দেওয়া না থাকে তাহলে তুমি 6000 কিলোমিটারই লিখতে পারো, আর যদি প্রশ্নের মধ্যে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া থাকে যা দেওয়া থাকবে সেটা তুমি ইউজ করবে। এখন এটাকে আমরা মিটার বানাতে পারি, এটাকে মিটার দিলাম। এখন দেখো যে ক্যালকুলেশন করা কীভাবে, মানগুলো অবশ্যই দিই খুবই সহজ বিষয় তোমাদের জন্য। এখানে আর এর মানটা হচ্ছে এটা দেখার সময় তারপরে 6000 এটাকে ক্যালকুলেশন করি। তোমরা যেভাবে করবে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে, একটু খেয়াল করার সময় এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 9.49 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাদের হয়তো মনে হতে পারে যে স্যার এটা ক্যালকুলেশন কীভাবে করবো, আমি একটু পদ্ধতি বলে দিচ্ছি। অবশ্যই একটু ক্যালকুলেটার ইউজ করবে, তাই না? প্রথমে তোমরা এই যে উপরের সংখ্যাটাকে নিচের সংখ্যাটা বাদ দিবে ক্যালকুলেটারে, তার সাথে এক যোগ করবে, তারপর বর্গ করবে, ওই রেজাল্টটা এখানে লেখা করে আবার 9.8 দিতে পারবে, তাহলে তুমি 9.49 মিটার পার সেকেন্ড স্কয়ার এই মানটা পেয়ে যাবে। একটু খেয়াল করো ভূপৃষ্ঠে ছিল 9.8 আর ভূপৃষ্ঠ থেকে উপরে হচ্ছে 9.49, যেটা কম। আমি আগেই বলেছিলাম যে একটা নির্দিষ্ট স্থানে ভূপৃষ্ঠে যে মান যা হবে যত উপর দিকে যাবো যে মান তত কমতে থাকবে। তার মানে বলতে পারো যে হিমালয় পর্বতের চূড়ায় যে মান কম, কিন্তু হিমালয় পর্বতের যে পাদদেশ আছে সেখানে যে মানটা বেশি হবে। তো তোমরা অভিজ্ঞ স্তর নির্ণয়ের যে সূত্রটা সেটা তোমরা খেয়াল করলে, এটা সূত্রটাকে আমরা তিনভাবে প্রকাশ করে থাকি। দেখো তোমরা খেয়াল করে যে আমি তিনটা ভাবে যে প্রকাশ সেটা আমি লিখে দিচ্ছি, তোমার পরবর্তী অঙ্কগুলো পাও। এখানে একটু খেয়াল করো যে জি এর মান নির্ণয়ের জন্য জি পাল যেমন জি এম বাই আর স্কোয়ার, এটাও দিতে পারি জি পাল জি বাই জি এম, এটা কিন্তু দেখো জি এম বাই আর প্লাস এইচ স্কোয়ার, এভাবে লেখা যায়। আবার জি বাই ওয়ান প্লাস আর বাই ক্যাপিটাল আর স্কোয়ার। একটু খেয়াল করে দেখো যে আমরা এই তিনটা ভাবে লিখতে পারি, একটু খেয়াল করো এটা জি কল জি এম বাই আর স্কোয়ার, জি কল জি এম বাই আর প্লাস এইচ স্কোয়ার, জি বাই ওয়ান প্লাস আর বাই আর হোল স্কোয়ার। ইহা ছাড়া তোমাকে যদি অভিকর্ষ বলে মানটা দেওয়া থাকে এ পিটার টু এম জি, এটা দিয়ে কিন্তু আমরা জি এম আমরা নির্ণয় করতে পারি, বা আমরা নির্ণয় করতে জি কত করতে পারি এম বাই এম। আসলে এটা হচ্ছে কি, এখানে এটা হচ্ছে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল, আর এমটা হচ্ছে ভর, অর্থাৎ মাধ্যাকর্ষণজনিত বল যদি তুমি জানো আর কোনো বস্তু যদি তুমি ভর জানো তাহলে ওই স্থানে তুমি জি এর মানটাও নির্ণয় করতে পারো। তাহলে জি এর মান নির্ণয় করার জন্য আমি তিনটা সেপারেট আর এটাকে চারটে সূত্র তোমাদেরকে দিয়ে দিলাম। তো আশা করি তোমরা এই গণিতটা বুঝতে পারছো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অভিকর্ষ স্তরণ এই বিষয়টা তোমরা আজকে নির্ণয় করা শিখলে, এবং এই ধরনের কিছু অঙ্ক তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। তো আজকে আমি ক্লাস এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।